তেল দিয়ে দেব বন্ধুরা। পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন ময় মশলা দিয়ে দেব। হলুদ 2 চামচ, লঙ্কার গুঁড়া 2 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, স্বাদ মতন লবণ, জল, মশলা কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। আলু সিদ্ধ করা আছে। জলটা দিয়ে দেবো, আলু কষানো হয়ে গেছে। জলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দেব। মাছগুলো দিয়ে দেব। তরকারি হয়ে গেছে বন্ধুরা, এখন নামিয়ে নেবো।